খুবই পপুলার একটা ব্র্যান্ড পাক পারওয়াজ। আর বিশেষ করে পাক পারওয়াজের এই উডেন মডেলটা খুবই ফেমাস। লুকটা দেখায় দেখেন, হ্যাঁ ঘুরলে কিন্তু ভালো লাগবে, হ্যাঁ খুবই ভালো লাগবে। এটা হচ্ছে পাকিস্তানি পাক ফ্যান বলা হয়, 2023 সাল। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন পাকিস্তান মেড ইন, সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ব্লেড। আচ্ছা, এবং তিন ব্লেডের মধ্যে করা, 56 ইঞ্চির মধ্যে করা। এটা হচ্ছে পাক সুপারের একটা ফ্যান। এই যে দেখেন একেবারে লেটেস্ট কালেকশন 2023 সালে, যে পাশে খোদাই করে লেখা আছে, একেবারে বাঁকানো, সিম্পলের মধ্যে গর্জিয়াস। তো দর্শক, যেটা বলছিলাম, আজকে আমরা পাকিস্তানি ফ্যান দেখাবো। পাকিস্তানের ভেতরে 2023 সালের নতুন কিছু মডেল চলে এসেছে বেস্ট কুকারিজে, আমরা এগুলো আজকে আপনাদেরকে দেখাবো, প্রাইস সম্পর্কে জানাবো। আমাদের সাথে আজকে রয়েছে ফয়সাল ভাই। ভাই কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন ভাইয়া? জি আছি আলহামদুলিল্লাহ। ভাই কি কি ফ্যান দেখাবেন আজকে আমাদের? আজকে দেখাবো হচ্ছে 2023 সালের একেবারে লেটেস্ট কালেকশন। আচ্ছা আচ্ছা, মানে এতদিন তো আমাদের কাছে অনেক অনেক ফ্যানের কালেকশন ছিল, কিন্তু এই উইকে আমাদের কিছু 23 সালের একবারে লেটেস্ট কালেকশন এবং লাস্ট কালেকশন বলতে পারেন আপনি, কাস্টমাইজ কিছু কালেকশন আসছে, আজকে এগুলো নিয়েই কথা বলবো। আর বেস্ট কোকারিজ মানে ফ্যানের ধামাকা, এটা তো আপনি জানেনই। ওকে, প্রথমে আজকে কোনটা দেখাবেন? আজকে ফার্স্টলি আমরা পাক ফ্যান নিয়ে কথা বলি। ওকে ঠিক আছে, এটা হচ্ছে পাক ব্র্যান্ড। দেখেন কত স্ট্যান্ডার্ড একটা ফ্যান। এই দেখেন, আমরা একটু এটা লুকটা দেখাই দেখেন, ঘুরলে কিন্তু ভালো লাগবে, হ্যাঁ খুবই ভালো লাগবে। এটা হচ্ছে পাকিস্তানি পাক ফ্যান বলা হয়, সবচেয়ে পপুলার একটা ব্র্যান্ড। এই যে দেখেন খোদাই করে লেখা আছে, এই যে পাক ফ্যান 2023 সাল। আচ্ছা ঠিক আছে, এই যে দেখেন পাকিস্তান মেড ইন। ওকে, মেড ইন পাকিস্তান। এই যে দেখেন সব কিছু এখানে একবার 100% কপার লিখে দেওয়া আছে। এই যে পাক ফ্যান, অ্যালুমিনিয়াম পাখা। হ্যাঁ, আর এখন আসি, হ্যাঁ এখন আসি ফ্যানের ফিচারটা সম্পর্কে। এই যে পাখাটা দেখছেন, এটা হচ্ছে সম্পূর্ণ অ্যালুমিনিয়ামের ব্লেড। আচ্ছা, এবং তিন ব্লেডের মধ্যে করা, 56 ইঞ্চির মধ্যে করা এটা হচ্ছে। ঠিক আছে, আর এটার মধ্যে দুইটা এডিশন আছে আমাদের, এটা হচ্ছে এই যে ফ্লাওয়ারের এডিশন, আর এই যে আরেকটা দেখছেন পাশে, এটা হচ্ছে পিনের এডিশন। আচ্ছা, দেখেন এখানে কিন্তু পিনের মতো করে ডিজাইন করে দেওয়া, এটা পিনের ভেতরে। হ্যাঁ, এই যে দেখেন, এই যে দেখেন। আচ্ছা আচ্ছা, এটাও কিন্তু পাক ফ্যান। দাম কত থাকবে এগুলো? একেবারে রিজনেবল প্রাইস। আচ্ছা, একেবারে রিজনেবল প্রাইস, অনলি 7,700 টাকা। দুইটাই সেম প্রাইস? দুইটাই সেম প্রাইস, পাশাপাশি রাখেন, আমরা দেখিয়ে দিই। ওকে, দুইটাই আপনারা দেখতে পারেন, খুবই চমৎকার। প্রাইস থাকবে হচ্ছে মাত্র 7,700 টাকা। 7,700 টাকা, একেবারে রিজনেবল প্রাইস। যেহেতু সামনে কোরবানির ঈদ, এই উপলক্ষে ধামাকা অফারে দিয়ে দিতেছে আজকে। আর এরপরে আসি এই যে আরেকটা মডেল, এটা হচ্ছে পাকিস্তানি পাক পারওয়াজ। পাক পারওয়াজ খুবই পপুলার একটা ব্র্যান্ড। আচ্ছা, পাক পারওয়াজ। আর বিশেষ করে পাক পারওয়াজের এই উডেন মডেলটা খুবই ফেমাস পাকিস্তানে এবং বাংলাদেশেও দেখা যাচ্ছে। শুধু যে বাংলাদেশ এবং পাকিস্তান না, কিন্তু ওয়ার্ল্ডের অনেক অনেক দেশের মধ্যে কিন্তু এই ফ্যান, এই ফ্যানটার জনপ্রিয়তা রয়েছে। বিশেষ করে দেখা যায় যে ডেকোরেশনের কাজগুলোতে এই ফ্যানটা খুবই বেশি ইউজ হয়। আর এই যে এই পাশটার মধ্যে দেখেন খোদাই করে লেখা আছে পারওয়াজ। ওকে, পাক পারওয়াজ আপনারা দেখতে পারেন। এই যে দেখেন পাক পারওয়াজ খোদাই করে লিখে দেওয়া আছে। এই যে দেখেন পিওর কপার। আচ্ছা আচ্ছা, মানে প্রত্যেকটা ফ্যান পাকিস্তানি এত বেশি কোয়ালিটি ফুল হওয়ার একটাই কারণ, বিকজ এগুলোতে প্রত্যেকটাতে 100% কপার ইউজ করা হয়। কপার ইউজ করা, আর কপার ইউজ করার কারণ কেমন? উডেন কালার, উডেন কালারের মধ্যে এইটা একেবারে রিজনেবল প্রাইস ভাই, অফার প্রাইস মাত্র 7,000 টাকা। মাত্র 7,000 টাকায় আপনি এটা নিতে পারবেন। আর এই যে এই পাশে যেটা দেখছেন, এটা হচ্ছে পাক সুপার। পাক সুপার একেবারে 23 সালের আপডেট মডেল। দেখেন কত সুন্দর করা হয়েছে। আপনার কাছে মনে হতে পারে ভাই এটা সাউথ আফ্রিকান না, এটা চিতা না ভাই। এটা কিন্তু পাকিস্তানি ফ্যান, কিন্তু সাউথ আফ্রিকান না, এটা হচ্ছে পাকিস্তানি চিতা বলে এটারে। আচ্ছা, পাক সুপারের একটা ফ্যান। এই যে দেখেন একেবারে লেটেস্ট কালেকশন 2023 সালে, এই যে এই পাশে খোদাই করে লেখা আছে পাক সুপার। ওকে, হ্যাঁ এই যে মেড ইন পাকিস্তান। আর এটাও কিন্তু, দাম কেমন রাখছেন? এটাও একবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব, মাত্র 7,800 টাকা। আর এই যে ফ্যানগুলো দেখছেন আপনি পাকিস্তানি, প্রত্যেকটা ফ্যানের মধ্যে যে কালারটা দেখতেছেন, এটা হচ্ছে ডোকু কালার। ডোকু কালার। আর ডোকু কালারটা কিন্তু রোদ বৃষ্টি ঝড় যে কোনো ভাবে কিন্তু আপনি এটা ইউজ করেন না কেন, কালার কখনো ফেড হবে না, কালারটা নষ্ট হবে না। যার জন্য দেখা যাচ্ছে যে এখন বর্তমানে কিন্তু ফ্যানগুলোতেও আপডেট এই কালার বা প্রিন্টটা করা হয়, ডোকো প্রিন্টটা করা হয়। ওকে, এই পাশে আরো কয়েকটা মডেল দেখাই। এখন যেটা দেখাবো এটা একেবারে রিজনেবল প্রাইজের একটা ফ্যান। আরে এটা তো মানে পুরো বাঁকানো, একেবারে বাঁকানো। আচ্ছা আচ্ছা, এবং এই যে দেখেন কত সুন্দর, এখানে কিন্তু আলপনার ডিজাইন, বৈশাখী একটা ডিজাইন আছে। আচ্ছা আচ্ছা, ওকে, আলপনা ডিজাইন, ফাইবারের পাখা, 56 ইঞ্চি না, এটা অ্যালুমিনিয়াম ব্লেড, অ্যালুমিনিয়ামের ব্লেড, এবং তিন ব্লেডের মধ্যে করা আছে এটাতে। আচ্ছা আচ্ছা, আর এই যে এখানে যে এটার মধ্যে যে বিয়ারিংটা আছে, এটা হচ্ছে সবচেয়ে এই মূল ইম্পর্টেন্ট যে বিষয়টা, সেটা হচ্ছে বিয়ারিং ফ্যানের বিয়ারিং। হ্যাঁ, আর এই যে এটার মধ্যে যে বিয়ারিংগুলো আপনি দেখতেছেন, এগুলো হচ্ছে অবশ্যই জাপানি বল বিয়ারিং।
আচ্ছা 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 হ্যাঁ এগুলো হচ্ছে জাপানি বল বেয়ারিং, যার জন্য আপনার এটাতে ডাবল কো বেয়ারিং করা আছে প্রত্যেকটা ফ্যানে। এটার দাম কত? এটার দাম পড়বে মাত্র 6700 টাকা। 6700 একেবারে রিজনেবল প্রাইস, এবং এটা কিন্তু ওয়ান লেয়ার শেডিং। আচ্ছা 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 এগুলো কিন্তু একেবারে ওয়ান লেয়ার শেডিং। এরপরে যদি আমরা যাই এই যে দেখেন, দেখাই একটু আনকমনের ভিতরে, এক সিম্পলের মধ্যে গর্জিয়াস। আচ্ছা সিম্পলের ভিতরে হবে। হ্যাঁ গর্জিয়াস, এটা দেখতে পারেন খুবই চমৎকার। পাখাটাও একটু বাঁকানো, একটু বাঁকানো, এবং কত মোটা দেখেন পাখাটা শেপ। আচ্ছা 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 আর এগুলা কিন্তু 100% বাতাস ধরবে, বাতাস ধরবে, বাতাস ধরবে। দেখা যায় যে অনেক ফ্যান আছে যেগুলাতে আসলে ওইভাবে বাতাস হয় না, কিন্তু এগুলার শেপটা দেখেন, দেখলেই বোঝা যাচ্ছে যে এটার মধ্যে বাতাসটা কত স্মুথলি রান করবে, রান করবে। আচ্ছা আচ্ছা। আর এগুলার মধ্যে 100% কপার উইন্ডিং মোটর, কপার উইন্ডিং মোটর, প্রত্যেকটাতে 100% কপার উইন্ডিং মোটর। কেউ যদি প্রমাণ করতে পারেন যে কপার উইন্ডিং মোটর না, তার জন্য আমাদের এই যে ফ্যানটা গিফট। আচ্ছা আচ্ছা আচ্ছা, যদি কেউ প্রমাণ করতে পারে তার জন্য এই ফ্যানটা গিফট। এটার দাম কত আপনার হাতে? এটার প্রাইসটা অনলি 7700 টাকা। 7700 টাকা, ওকে। এরপরে আরেকটা আমরা কিছুক্ষণ আগে, এটাও কিন্তু পাক পারওয়াজ ব্র্যান্ড। আচ্ছা এই যে এই পাঁচটার মধ্যে দেখেন খোদাই করে লেখা আছে কিন্তু, ওকে, পাক পারওয়াজ খোদাই করে লেখা আছে, প্রত্যেকটা ব্র্যান্ড কিন্তু খোদাই করে লেখা আছে। এখন আসি এই যে আরেকটা উডেনের মধ্যে ডার্কউড। আচ্ছা ওকে, এটা উডেনের ভেতরে। হ্যাঁ এই যে দেখেন, আচ্ছা খুবই চমৎকার। এগুলো কিন্তু আপনার বাসার লুকও কিন্তু চেঞ্জ করে দিবে। এটা হচ্ছে চার ব্লেডের মধ্যে, যারা যারা একটু চার ব্লেডের মধ্যে ড্রয়িং রুমের জন্য উডেনের ডেকোরেশন করেছেন, দেখা যাচ্ছে যে আমরা আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে তিন ব্লেডের মধ্যে উডেন, এই জন্য এটা একবারে 23 সালে চলে আসছে চার ব্লেডের মধ্যে। কত দাম থাকবে? এটা রিজনেবল প্রাইস থাকবে অনলি 8700 টাকা। 8700 টাকা অনলি, এবং ডাবল মোড বেয়ারিং কিন্তু ইউজ করা আছে, যেটা হচ্ছে জাপানি বল বেয়ারিং। অবশ্যই এই জিনিসটা আপনারা নোট করবেন যে জাপানি বল বেয়ারিং কিনা এবং ডাবল বেয়ারিং এ করা কিনা। আর এগুলা ডাবল বেয়ারিং এ করার জন্য এটার যে বিশেষত্বটা, এটা হচ্ছে এগুলাতে কোনো ধরনের সাউন্ড হবে না। আচ্ছা সাউন্ড নয়েজলেস, সম্পূর্ণ নয়েজলেস হবে এগুলা। আচ্ছা আর এই পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে পাক পাঞ্জাবের একটা ফ্যান, পাকিস্তানের মোস্ট পপুলার একটা ব্র্যান্ড হচ্ছে পাক পাঞ্জাব। এটার মধ্যে দুইটা কালার হয় সাধারণত, এটার মধ্যে এই যে বাটিটা হবে এটা গোল্ডেন, আর কিছু কয়েকটা হবে ব্ল্যাক। ঠিক আছে, এই যে ব্ল্যাকটা এই পাশে দেওয়া আছে, এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। এটা পাক পাঞ্জাবের একটা ফ্যান, খুবই রিজনেবল প্রাইস রাখতেছে, অনলি 8700 টাকা। 8700 টাকা। আর এটার মধ্যে যে ফিচারটা আপনাদেরকে নোট করার মতো একটা বিষয় আছে, সেটা হচ্ছে দেখেন অনেক ফ্যানের মধ্যে, পাকিস্তানি বলেন, ইন্ডিয়ান বলেন, বাংলাদেশি বলেন, এই যে এখানে যে ডিজাইনটা থাকে এগুলো হয় ফাইবারের ডিজাইন, কিন্তু এটাতে যেটা করা আছে এটা কিন্তু 100% কাস্টিং এ করা আছে। আচ্ছা মেটালে? হ্যাঁ মেটাল কাস্টিং এ করা আছে। আর এই যে গ্রুপিংটা দেখতেছেন, প্রত্যেকটা পাকিস্তানি ফ্যানের গ্রুপিংটা করা আছে কাস্টিং এ, যার জন্য ফেটে যাওয়া, ভেঙে যাওয়া বা ক্ষয় হয়ে যাওয়া দেখা যায়। অনেকেই বলে যে ভাই অনেকদিন ঘুরতেছে ক্ষয় হয়ে যেতে পারে কিনা, না ভাই এগুলো 100% কাস্টিং এ করার কারণে এই প্রবলেমগুলো হবে না। আর এটা কিন্তু খুবই রিজনেবল প্রাইস দিচ্ছি আমরা। কত দাম? অনলি 8700 টাকা। 8700 টাকা আপনারা এই ফ্যানটা নিতে পারেন। আর কোনটা কি দেখাবেন আমাদের? আমাদের কাছে আরো অনেক অনেক কালেকশন আছে, আপনারা চাইলে আমাদের সাথে ইমো আছে, ইমো ভিডিওর স্ক্রিনের মধ্যে দেওয়া থাকবে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে আরো অনেক ডিজাইন এবং কালেকশনের ছবি আপনাদের নিতে পারবেন, এবং ডিটেইলস সম্পর্কে জানতে সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি, আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি করে থাকি, ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি, ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে, সামথিং কিছু টাকা বুকিং এর মাধ্যমে আপনি যে কোনো মডেলের যে কোনো স্টাইলের ফ্যানটা আপনি নিতে পারবেন সারা বাংলাদেশ থেকে। সারা বাংলাদেশ থেকে এই প্রোডাক্টগুলো নিতে পারবেন, এবং আপনি যদি চলে আসতে চান আমাদের শোরুমে তাহলে আপনাকে চলে আসতে হবে ঢাকার প্রাণকেন্দ্র ফার্ম গেট, এখানে আনন্দ ছন্দ সিনেমা হল আছে, আনন্দ ছন্দ সিনেমা হলের ঠিক উল্টা পাশে ক্যাপিটাল সুপার মার্কেট, ক্যাপিটাল সুপার মার্কেটের দ্বিতীয় তলায় বেস্ট কোকারের 37 নম্বর শপে আপনি চলে আসতে পারেন। আপনারা চাইলে সরাসরি এসে দেখে শুনেও এই প্রোডাক্টগুলো নিতে পারেন।